नमस्कार বিহারের রায় দিনভর আমরা রয়েছি বিহারের রায় নিয়ে এবং বিহারের রায় এই মুহূর্তে এখনো স্পষ্ট নয় তার কারণ হচ্ছে এনডিএ 122টি আসনে তারা এগিয়ে রয়েছে 113টি আসনে রয়েছে আরজেডি অর্থাৎ মহাগঠবন্ধন এবং এলজেপি কোনো এখনো পর্যন্ত কোনো আসনে এগিয়ে নেই অন্যান্যরা রয়েছে 8 এনডিএ এর মধ্যে নিঃসন্দেহে জনতা দল ইউনাইটেড কে ছাপিয়ে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতার মধ্যে না থাকলেও সর্বোচ্চ দল হিসাবে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন তাদের কাছে আসবে কিনা এই নিয়ে গোটা বিজেপি শিবির এখন সেই দিকে তাকিয়ে রয়েছে এক অদ্ভুত হাং সিচুয়েশনস হয়ে রয়েছে এরকম একটা পূর্বাভাস ছিল জনমত সমীক্ষাগুলোতে পূর্বাভাস ছিল প্লাস মাইনাস 10-15 125-131 এরকমই তারা বলেছিল যে মহাগঠবন্ধন তারা এরকম থাকবে যদি প্লাস মাইনাস 10 আমরা যদি দেখি তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে শুধু একটু ফিগারটা উল্টে রয়েছে তবে বলে রাখি 70% কাউন্টিং হয়েছে পোস্ট কোভিড অর্থাৎ এই কোভিডের সময় যে ভোট বিহার ভোট এবং সেই ভোটে যেহেতু বুথের সংখ্যা অনেক বেড়েছে এইবার প্রথমেই পোস্টাল ব্যালটে অনেক সরকারি কর্মচারী বাদ দিয়ে যারা সিনিয়র সিটিজেন তারা ভোট দিয়েছেন যারা কোভিড আক্রান্ত তারাও পর্যন্ত হচ্ছে পোস্টাল ব্যালটের সাহায্যে ভোট দিয়েছেন প্রচুর পোস্টাল ব্যালট ঘোষণা এখনো পর্যন্ত গণনা করা বাকি রয়েছে এবং সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে তারা জানিয়ে দিয়েছে যে বেশ মধ্যরাত পর্যন্ত এই গণনা চলবে অর্থাৎ সম্পূর্ণ ফলাফল আসতে আরও অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে কিন্তু কে করবে সরকার এই প্রশ্ন এখন হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কেই বা হবেন মুখ্যমন্ত্রী কে দাবি প্রথম করবেন এই বিষয়টাকে নিয়ে কিন্তু এখন টান টান একটা উত্তেজনা রয়েছে বিহার নির্বাচনকে কেন্দ্র করে বিহারের রায় ক্রমশ আমাদের সামনে আসছে এই বিষয়ে আমরা এই মুহূর্তে যারা রয়েছেন বৈশানর চট্টোপাধ্যায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশানর চট্টোপাধ্যায় তিনি আজকে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ ব্যানার্জি ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী রুবি গুপ্ত এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র যিনি এই মুহূর্তে কমিউনিকেশন এবং আউটরিচ ডিপার্টমেন্টের হেড সেই সৌম্য আইচ রায় প্রত্যেকেই রয়েছেন আমি প্রথমে একটু রুবি গুপ্তর কাছ থেকেই জানতে চাইব একক সংখ্যাগরিষ্ঠ দল হতে বিজেপি এই মুহূর্তে তারা আরজেডির সাথে এই মুহূর্তে একদম প্রায় সমান সমান জায়গায় রয়েছে 122 কখনো দেখাচ্ছে 121 অর্থাৎ 122 হচ্ছে ম্যাজিক ফিগার এনডিএ এর ক্ষেত্রে বা যে কোনো গঠবন্ধনের ক্ষেত্রে বিজেপি অনেকটাই কাছে রয়েছে এটা কি ধরে রাখতে পারবে বলে আপনি মনে করেন দেখুন আমরা তো আশাবাদী 122 আমি এখন দেখতে পাচ্ছি 122 113 আরজেডি আপনার 113 আর এনডিএ হচ্ছে 122 ধরে রাখার তো কথা যদিও আমরা জানিও একটা এমওয়াই ফ্যাক্টর কোয়েরি কুন্ডি এই সমস্তগুলো এখনও সীমাঞ্চলের ভোটগুলো আসতে হবে সেই সীমাঞ্চল রিজিয়নের ভোটগুলো বাট হ্যাঁ আপাতত দৃষ্টিতে যেটুকু মনে হচ্ছে আমরা আশাবাদী নিশ্চিত মনে হচ্ছে যে এনডিএ সরকার গঠন করবে সম্ম না দেখুন প্রথম কথা হচ্ছে যে এইবারের ভোটে যে ফলাফল আসছে তাটা ডিলে হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে সেই কারণগুলো তো আপনারা বলেছেন যে আমরা মোটামুটি এক একটা বিধানসভা 16-17 রাউন্ড গোনা হয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু 100,000-এর ওপরে প্রায় ইভিএম গোনা হচ্ছে আর সেন্টার অনেক বেড়েছে সেই জন্য দেরি হচ্ছে মধ্যরাত পৌঁছে যাবে কিন্তু যেটা আশা করা গেছিলো যেহেতু দুপুর 10টার পর থেকে যেটা 11টার পরে আমরা দেখতে পাচ্ছিলাম সেই সিচুয়েশনটা কিন্তু এখন নয় আমি একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই মুহূর্তে প্রায় 22টা বিধানসভা নির্বাচনে 22টা কেন্দ্রে প্রায় 300-350 মার্জিনে ট্রেল আর ইয়ে হচ্ছে আর কি তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত মানে একটা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে আর এই সেই জন্য আমাদের মনে হয় যে অপেক্ষা করাটা সমীচীন এবং তার আগে কোনো মন্তব্য করা যে এ হেরে যাচ্ছে বা ও জিতে যাচ্ছে তবে এটা ঠিক যে বিহার নির্বাচন একটা কাঁটে কাটাক্কর হলো মানে একজন 32 বছরের যুবক আরেকজন পরিপক্ক রাজনীতি দুটো মানে বিভাজনের মধ্যে আরেকটা আমার যেটা মনে হচ্ছে খুব দৃশ্যত খুব মানে সিগনিফিকেন্ট সেটা হয়েছে যে
দুটো দল আরজেডি এবং ভারতীয় জনতা পার্টিরা প্রায় নেক টু নেক একক সংখ্যা গরিষ্ঠতার জায়গাকে মানে একক সংখ্যা গরিষ্ঠতা বলবো না এই মুহূর্তে আরজেডি এগিয়ে আছে আরজেডি সিঙ্গেল লার্জেস্ট আসনে প্রায় এগিয়ে বরাতে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে দেখা দিচ্ছে তো কিন্তু আপনি দেখুন লক্ষ্য করে যে ভারতীয় জনতা পার্টির যে দোসর যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই নীতিশ কুমার নীতিশ কুমারের এগেনস্টে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিন্তু মারাত্মক রকমভাবে কাজ করেছে তা না হলে ওনার যে সংখ্যাটা গতবারের 2015 যে সংখ্যা ছিল সেই সংখ্যাও ধরে রাখতে পারেননি কিন্তু 2015 উনি সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিলেন না সেকেন্ড দল ছিলেন কিন্তু যেহেতু পাল্টু মানে পাল্টি দিয়ে চলে এসছেন 20 মাস পরে তো সেটার একটা প্রতিফলন হচ্ছে আলোচনা যত একটা তো জিনিস এই ক্ষেত্রে খুব গ্রহণ মানে এটা আসতেই পারে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর নীতিশ কুমার তারপরেও যদি 15 বছর পরেও যদি এরকমভাবে একটা মহাজোট তৈরি করে তার সাথে যদি এরকম কাটায় কাটায় সংঘর্ষ হয় তাহলে কি কোথাও হচ্ছে ভারতীয় জনতা পার্টি ইনসিডেন্টলি জুনিয়র পার্টনার ছিল তারা কিন্তু এখন হচ্ছে বিহারে সিঙ্গেল লার্জেস্ট পার্টি আবার লড়াইয়ে রয়েছে তাহলে আমি ভারতীয় জনতা পার্টির লসটা কোথায় হলো আমি আমি কারোর লস বা ইয়েতে আলোচনা যাচ্ছি না আমি প্রথমে যেটা বলি যে ভারতীয় জনতা পার্টি সারা বিহারে আপনি যদি একটু একটু বিশ্লেষণের দিকে যান আপনি বিশ্লেষণ ধর্মী আলোচনা যান যে বিহারটা পুরোপুরি ভাগ করা আছে 4টে জোনে একটা ভোজপুর একটা কোশি একটা সীমাঞ্চল আরেকটা হচ্ছে আপনার তিরহুত আর লাগোয়া পশ্চিমবঙ্গ গঙ্গার এই পাটায় এই প্রথমত যে বিহার নির্বাচনে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তি যখন মহা একজোট হয় তখন সাম্প্রদায়িক শক্তির কিছু স্টুজ বা দালালরা ভোট কাটুয়া হিসেবে প্রায় 22টা সিটে বিজেপিকে জিততে সাহায্য করেছে আর সংখ্যালঘু অধ্যুষিত 70% ওপরে যাদের ভোট আছে যে সমস্ত বিধানসভাতে সেরকম সিট জয়লাভ করতে সমর্থ হয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় নির্বাচনের একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা তো শিখি প্রতিদিন আমি একটা কথা এখানে একটু অ্যাড করতে চাই 2015 বিজেপির সিট ছিল 53 16.8% তার পার্সেন্টেজ ছিল সেটা বেড়ে আজকে এই মুহূর্তে লাইভ আমি দেখছি 77 তো তাহলে পরে বিজেপি ফ্যাক্টর নরেন্দ্র মোদী ফ্যাক্টর বিশেষ করে করোনা আমায় বলতে দিতে হবে করোনা হাসটা আমি জানি আপনাদের হাসি টাসি পায় করোনা কোভিড এই ধরনের আবহাওয়াতে নরেন্দ্র মোদী যে ধরনের জনদরদী প্রকল্প এবং জনদরদী যেসব যোজনাগুলো রয়েছে সেগুলো যেহেতু বিহারে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং বিহারের লোকেরা তার থেকে উপকৃত হয়েছে যার ফলে তারা আজকে তাদের যে ইচ্ছা তাদের যে কি বলবো আনন্দ এগুলো এর প্রতিফলন হচ্ছে এই সিট ওকে আমি আসব হচ্ছে একটু তরুণবাবু আপনার কাছে এবারে বিহারের নির্বাচনে সিপিআইএমএল 11টা আসনে এই মুহূর্তে এগিয়ে আছে 5টা আসনে সিপিআইএম প্রার্থীরা এগিয়ে আছে 3টি আসনে সিপিআই প্রার্থীরা এগিয়ে আছে 18টা আসনে এটা একটা নিঃসন্দেহে যে এই যে মহাজোটবন্ধনের মধ্যে যে তারা সামিল হয়েছে এবং এটা এটাতে তাদের আখেরে একটা লাভ দিয়েছে এটাকে কিভাবে দেখছেন আপনারা দেখুন বিহারে যে নির্বাচন হয়েছে এটা ঠিক যে এক্ষুনি কে জিতছে কে হারছে ফাইনালি আমরা বলতে পারছি না এই কারণে যে 30% এখনও হচ্ছে যে ভোট গণনা বাকি এবং বহু সিট 500,000-এর মধ্যে ডিফারেন্স রয়েছে ফলে ওঠানামাটা এখনো পর্যন্ত হবে ফাইনাল কি হবে সেটা পরে হচ্ছে যে বোঝা যাবে কিন্তু বিহারের এই নির্বাচনে এখনো পর্যন্ত যা ফলাফল আমরা দেখছি তাতে এটা পরিষ্কার যে সরকার বিহারে চলেছে সেই সরকারের বিরুদ্ধে এটা রায় মানুষের রায় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিজেপিও এটা বুঝেছিল যে কারণে বিজেপি এবার ওই নীতিশ কুমারকে সরিয়ে নরেন্দ্র মোদীকে হচ্ছে যে মুখ করেছিল বিহার বিধানসভার নির্বাচনে এই ফলাফল এটা প্রমাণ করছে যে 2019 লোকসভা নির্বাচনে যা রেজাল্ট হয়েছিল বিজেপি এবং জেডিউর তার থেকে বহু দূরে এই হচ্ছে যে রেজাল্ট মানুষের যে ক্ষোভ বিক্ষোভ নরেন্দ্র মোদীর নামে অনেক কথা এখানে বলা হচ্ছে লকডাউন পিরিয়ডে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এবং আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকার যে ভূমিকা পালন করেছে তাতে মানুষের ক্ষোভ বিক্ষোভ আরও বেড়েছে করোনা সংক্রমণ আরও বেড়েছে পরিযায়ী শ্রমিক বিহারে
40 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রাজ্য থেকে বিহারে হচ্ছে যে ফিরে এসেছে, এদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ এই জেডিইউ এবং বিজেপি সরকার করেনি। তার প্রতিফলন হচ্ছে যে ভোট বাক্সে পড়েছে যে রেজাল্ট। আমি যদি বলি যে গত 2019 যে লোকসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে 188টা সিটে বিজেপি এবং জেডিইউ এগিয়ে রয়েছিল, আজকে কি অবস্থা? 188 থেকে কোথায় হচ্ছে যে 122-123 এখানে হচ্ছে যে ঘোরাফেরা করছে, আর মহাজোট তারা হচ্ছে যে 113-114 একটা কন্টেস্ট চলছে। এখনো পর্যন্ত আমরা ফাইনালি বলতে পারছি না কে জিতবে কে হারবে, 500,000 ভোটের মধ্যে হচ্ছে যে ডিফারেন্স এই বহু সিটে হচ্ছে যে রয়েছে। ফলে এটা এই নির্বাচনে যা ফলাফল এখনো পর্যন্ত আমরা দেখছি তাতে এটা পরিষ্কার যে নীতিশ কুমার বলুন, নরেন্দ্র মোদী বলুন, তাদের যে ভূমিকা, সরকারের যে ভূমিকা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে ভূমিকা, তার বিরুদ্ধে বিহারের মানুষ এটা রায় দিয়েছে, এটা হচ্ছে যে পরিষ্কার। বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, আমি একটা জিনিস বলবো যে তেজস্বী যাদবের দল এবং ভারতীয় জনতা পার্টি সমানে সমানে রয়েছে। এখন আমরা তো বিজেপিকে দেখছি বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে, যা লোকসভা নির্বাচনের পরে প্রায় 9টা রাজ্য এটাকে নিয়ে আরও 10টা হলো, তো বেশিরভাগটাতেই প্রায় হেরে 4টার ওপর হেরে গেছে, এবং পরে আবার ঘোড়া কেনা বেচা করে, ওরা হর্স ট্রেডিংয়ের রাজনীতি করে। আমরা মধ্যপ্রদেশে দেখেছি, আমরা মহারাষ্ট্রে দেখেছি, আমরা বিভিন্ন রাজ্যে দেখছি, যে বিজেপি গোয়াতে দেখেছি, আমরা দেখেছি যে বিজেপি হেরে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে বিজেপি ম্যান্ডেট পেল না, পরবর্তীকালে ওরা ঘোড়া জ্ঞান এই ধরনের রাজনীতি ওরা করে, করে চেষ্টা করে যেন তেন প্রকারণে ক্ষমতায় আসবার। তো এখানেও বিহারে কি হবে, যে এখানে করোনাটা ইন্টারন্যাশনাল ফ্লাইটকে আসতে দেওয়া হলো, তখনও বলা হয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন পার্লামেন্ট চালানো হলো সেই সময় মধ্যপ্রদেশের সরকারকে টপল করার জন্য। পরবর্তীকালে আমরা দেখেছি একই চেষ্টা মহারাষ্ট্রে হয়েছে, একই চেষ্টা গোয়াতে তো হয়েছে, সকলে দেখেছে, সারা কর্ণাটকে হয়েছে, এরকম ওরা সাউথেও করেছে, বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে ওরা যে ঘৃণ্য রাজনীতিটা করছে, ঘোড়া কেনা বেচা, এমএলএ কেনা বেচা, এটা কিন্তু মানে এর আগে এত কোনো দিন ইনসিডেন্ট দেখা যায়নি, এটা আমরা কনডেম করি। আর একটা জিনিস সেটা আমি দেখছি, 41টা মতো সিট, এটা কিন্তু 1000-এর ডিফারেন্সে দেখা যাচ্ছে। এখনও যদি 30% ভোট বাকি থাকে তাহলে এই 500,000-এর মধ্যে যে সংখ্যাটা এখন এই মুহূর্তে আসছে, যে ট্রেনটা ওরা দেখিয়ে খুব উৎফুল্ল বিজেপিরা দেখাতে চাইছে, সেই উৎফুল্ল কিন্তু থাকবে না। এবং আমার মনে আছে গতবারে সকালবেলা দেখাচ্ছিল যে নীতিশ কুমারের আর তখন লালু প্রসাদ যাদবের দলের প্যাক ছিল, সকালবেলায় কচুরি ভাজা হচ্ছিল বিজেপির অফিসে যে ডিস্ট্রিবিউট করা হবে, হঠাৎ 10টার পর থেকে হাওয়া ঘুরতে আরম্ভ করলো, তখন এত কোভিডের ছিল না, এতটা সময় লাগেনি, তখন দেখা গেল আবার ট্রেন ঘুরে গেল। সুতরাং বিজেপি যে লাফাচ্ছে, বিজেপি কিন্তু লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দেখা যাচ্ছে ওদের ইরোশান হয়েছে ভোট, ওরা যে কোনো বিধানসভা নির্বাচনে ওরা কিন্তু ইরোশান হয়েছে, হেরে গেছে, এবং ওরা যেটা দেখাতে চাইছে এরপরে কিন্তু যেটা খেলবে সেটা টেবিলের তলা থেকে খেলবে, যেটা ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি করে যাচ্ছে খুব খারাপ দৃষ্টান্ত, হর্স ট্রেডিংয়ের রাজনীতি এটা বিজেপি করছে, বিভিন্ন রাজ্যে গিয়ে এই ধরনের কাজ করছে, এটা এটা ক্ষমতায় থাকতে হবে যেন তেন প্রকারণে, তার জন্য অন্য দলের সিম্বলে যারা জিতেছে, গতকালে 20 মাস পরে নীতিশ কুমার জেতবার সময় বললো যে ম্যান্ডেট নিল যে আমি বিজেপির বিরুদ্ধে, আমি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, আবার কিছুদিন পরে তখন আরজেডিকে ছেড়ে দিয়ে বিজেপি যাদব, লালু প্রসাদ যাদবকে ছেড়ে দিয়ে বিজেপির ক্যাম্পে চলে গেল। সুতরাং সেটার একটা আমার মনে হচ্ছে ব্যাকলাশ এসছে, যার ফলে নীতিশ কুমারের সংখ্যা কমে গেছে। আর বিজেপি যে সংখ্যা দেখাচ্ছে এই মুহূর্তে, আমার কাছে যেটা খবর, 41টার মতো সিট এখনও আছে যেটা 500-1000-এর ডিফারেন্সে আছে। সুতরাং যে কথাটা ওরা বলে লাফাচ্ছে সেটা কিন্তু বিজেপির এত উৎসাহিত হবার কোনো কারণ নেই, বিজেপি ক্রমে ক্রমে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে রিজেক্টেড হচ্ছে এবং আঞ্চলিক দল। বৈশ্যনাথবাবু, যে নীতিশ কুমারকে ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ ফোন করেছেন, উনিই হবেন মুখ্যমন্ত্রী, কোথাও কি নীতিশ কুমার আবার যদি তিনি মনে করেন যে না আমি পুরনো সমাজবাদী, জয়প্রকাশ মুভমেন্টে ছিলাম, অনেক হলো ক্ষমতা, আবার যদি এখন এই খেলায় কংগ্রেসও তো এখন একটা রীতিমতো সিদ্ধহস্ত, মহারাষ্ট্রের এক্সপিরিয়েন্স যা দেখাচ্ছে, তাই সেটাকে যদি যায় তাহলে কিন্তু আবার মহাগঠবন্ধন মানে আরও একটু ব্রড হলো, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেল,
তাহলে মানে কি এরকম কি হতে পারে এরকম সম্ভাবনা মানে অমিত শাহ কি করবেন কি করবেন না সেটা ওনার দলের সিদ্ধান্ত উনি এই ধরনের উনি যে রাজনীতিটা আমদানি করছেন বা এই চালু করছেন এই রাজনীতি কিন্তু মতাদর্শের রাজনীতি হচ্ছে না মতাদর্শের রাজনীতি থাকলে আমি যে কমিটমেন্ট করে ভোটের সময় জিতেছি যে সিম্বলে জিতেছি আমি বাজপথে সেই সিম্বলকে ছেড়ে দিয়ে আমি যদি বেট্রে করি আমি যদি ব্যাকস্ট্যাপ করি আমার তাহলে তো পাবলিকের কাছে আমি স্বচ্ছ থাকলাম না আমার দল আমি একটা তো আদর্শগত অবস্থান থাকবে আমি বিজেপির কি আদর্শগত অবস্থানে আমি জানি না মধ্যপ্রদেশের নির্বাচনে আমি একটা কথা বলতে চাই ওই কচুরি লুচি আলুর দমে তৃণমূলের বড্ড অনীহা সেটা আমরা জানি তো যাই হোক আমরা এখনো কচুরি টচুরি খেতে শুরু করিনি কারণ আমরা লাস্ট গতবারে পাঁচ বছর আগে খেয়েছি এই তো বলতে দিতে হবে তৃণমূলের হ্যাবিট হচ্ছে যে সব সময় আমি আপনি বলুন না আমি বললাম যেটা সত্যি সেটা বললাম একটু ভেবে দেখুন আপনি বুঝতে পারবেন যে কেন এই আসলে লুচি কচুরি আলুর দম একটু অনিহা আছে যাই হোক ব্যাপারটা হচ্ছে যে ভাজিনি এখনো ভাজতে শুরু করিনি গতবারে ভেজেছিলেন আরে আমরা খাইনি এখনো শুনুন না তো এবার ব্যাপারটা হচ্ছে যে বিধানসভা ইলেকশনস আর লোকসভা ইলেকশনসের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে তার আগে আমি বলে নিই যে এখুনি আমার তৃণমূলের বন্ধু যিনি বলছিলেন বৈশানুর বাবু প্রবলেমটা হচ্ছে যে অ্যালায়েন্স হয় দুটো রিজনে প্রাইমারিলি দুটো রিজনে একটা হচ্ছে কনভিনিয়েন্স আর একটা হচ্ছে ইডিওলজিক্যাল সিমিলারিটিস এই দুটোর ওপরে বেস করে জেনারেলি আপনার অ্যালায়েন্স হয় এখন আপনি বিজেপির অ্যালায়েন্স নিয়ে বিজেপির জেডিইউ নিয়ে এত কথা বলছেন আপনারাও তো একসময় বিজেপির অ্যালায়েন্সে ছিলেন তো তখন কি কারণে ছিলেন উত্তরটা দেব না আমি শেষ করিনি কনভিনিয়েন্স না ইডিওলজিক্যাল পরবর্তীকালে আবার যখন সেটা ম্যাচ করলো না তখন আবার আপনারা বেরিয়ে আসলেন আচ্ছা আর একটা জিনিস আমি বলিনি সেটা হচ্ছে যে কোনো স্টেট অ্যাসেম্বলি বা বিধানসভা অ্যাসেম্বলি আর বিধানসভা ইলেকশনস আর লোকসভা ইলেকশনসের মধ্যে বেসিক একটা পার্থক্য থাকে একটা থাকে রাজ্যভিত্তিক ইস্যুস রাজ্যভিত্তিক এন্টায়ার ব্যাপ লোকসভা ইলেকশনে আমরা কেন্দ্রভিত্তিক দেখি সুতরাং এখানে যদি আজকে আমি জানি না কী রেজাল্ট হবে আমার সামনে যেটা আসছে সেটা 77-76 এরকম আসছে বিজেপি আর জেডি নাও এবার যদি বিজেপি বা যদি এনডিএ সরকার গঠন করতে সক্ষম হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছে বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে বিহারের তারাও কিন্তু এর মধ্যে কন্ট্রিবিউট করেছে ফলে এটা যে শুধু আপনাদের হিন্দুত্ব ভোট বা একটা সার্টেন সেকশন ভোট দিয়েছে তা কিন্তু নয় সেখানে কিন্তু আমাদের সংখ্যালঘু ভাই বোনেদেরও কন্ট্রিবিউশন যেটা হচ্ছে ওই সম্ম ইঙ্গিত দিচ্ছিল এমআইএম যেটা একটা রীতিমতো ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট কাটোয়া হিসেবে কাজ করছে এমআইএম দের কি আদর্শ কি নীতি আছেন জানি না কিন্তু মানুষ যারা বিজেপিকে ভোট দেবে আমি সংখ্যালঘু ভাই বোনদের কথা বলছি তারা তো নিশ্চয়ই একটা কিছু মাথায় নিয়ে ভোট দিচ্ছে ফলে এখন অবধি নরেন্দ্র মোদীর যা যা প্রকল্প রয়েছে সেগুলো তো কখনো এরকমভাবে আসেনি যে হিন্দু লোকেদের হিন্দুদের জন্য আলাদা সংখ্যালঘুদের জন্য আলাদা এভাবে আসেনি আমি একটু সময়ের কাছে সামগ্রিকভাবে তার প্রতিফলন এটা ঘটনা যে আইডিওলজির কথা বলা হচ্ছে কিন্তু হচ্ছে ভারতীয় জনতা পার্টির সাথে একসময় তৃণমূলের একটা অ্যালায়েন্স হয়েছিল তাহলে সেই অ্যালায়েন্সটা যখন হয়েছিল তাহলে আজকে এই প্রশ্নটা তোলাটা কি খুব আইডিওলজিক্যালি সঙ্গত আমি একটা সত্যি কথা মানে সোজা কথা বলছি শুনুন আমাদের সঙ্গে যখন সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল তখন ছিল এনিমিজ এনিমিজ মাই ফ্রেন্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা যখন উনি জার্মানে গেলেন তখন অনেকে বলেছিলেন তখন তার বলেছিলেন যে শত্রু শত্রু আমাদের বন্ধু আমাদের যখন সিপিএমের হাতে আমরা মার খাচ্ছি আমরা আক্রান্ত আমরা রক্তাক্ত আমরা খুন হচ্ছে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে আমাদের মা বোনের উপর অত্যাচার হচ্ছে সিপিএমের 34 বছরের রেজিমে একটার পর একটা ঘটনা ঘটেছে তখন আমরা মনে করেছিলাম যে সেই মুহূর্তে সিট অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে আজকের তারিখের প্রেক্ষিটা পাল্টেছে আজকের তারিখে কিন্তু এইটা 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 আপনাকে মনে রাখতে হবে পলিটিক্সে আপনি মনে রাখতে হবে আপনি অটল বিহারী বাজপেয়ীর যে ক্যারেক্টার ছিল আজকে নরেন্দ্র মোদী সেই ক্যারেক্টার নয় অটল বিহারী বাজপেয়ী যে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেছেন আজকে উনি তার উল্টো জনস্বার্থের বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং বিজেপির ইরোশন হচ্ছে উনি বিধানসভা নির্বাচনগুলোকে কি করে উনি মিস করে ভুল করে বলছেন 9টা বিধানসভা নির্বাচন হয়েছে গত লোকসভা 2019-এর পরে তাতে 8টা বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছে
এবং আপনারা জেনে রাখুন যে কোনো নির্বাচন হবে বিধানসভা সেখানে কিন্তু বিজেপি তার ফেস প্লাস করবে তার ভোট প্লাস করবে আপনারা একটা ফেক কত রাজনীতির কথা বলে ভোটের সময় ভোট চেয়েছিলেন লোকসভা নির্বাচনে তার একটা কাজও আপনারা করতে পারেননি বেশি মুহূর্তে একটু আপডেট দিয়ে দিই নির্বাচন কমিশন ইতিমধ্যে 31টা আসনের ফলাফল ঘোষণা করেছে 31টা আসনের ফলাফল নির্বাচন কমিশন সেখানে ঘোষণা করেছে 10টা আসন এর মধ্যে পেয়েছে ভারতীয় জনতা পার্টি তার মধ্যে আরজেডি পেয়েছে 8টি আসন জনতা দল ইউনাইটেড 6টা আসন পেয়েছে এবং কংগ্রেস 2টি আসন পেয়েছে কংগ্রেস 2টি আসন পেয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এটা ঘোষিত ফলাফল হ্যাঁ সম না আমি আমার মাঝে মানে বৈষ্ণবদা আর কথা শুনে আমার আর রুবিদির কথা শুনে আমার খুব মানে ভাল লাগছিল যে ওদের প্রশ্নের মধ্যেই উত্তর মানে এত প্রশ্ন আর এত উত্তর ইডিওলজিক্যাল জায়গা থেকে আর কনভিনিয়েন্সের জায়গা থেকে কথা বলছিল তো আমি বৈষ্ণবদা যে বলছিল যে মানে এনিমিজ বাম ফ্রন্ট ইত্যাদি অনেক কথা বললেন তাহলে আমি বৈষ্ণবদাকে একটু মানে জাস্ট মনে করিয়ে দিতে চাই যে ইডিওলজিক্যাল জায়গা থেকে তাহলে কি সেদিন ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে রাম মন্দির ছিল না 370 ধারা ছিল না অভিন্ন দেওয়ানি ছিল না সো আমার কথা হচ্ছে দিস ইজ এ সিম্পল অপরচুনিটি অ্যাপ্রোচ নাম্বার টু বা আজকে বিজেপি আপনি যে বলছেন বিজেপির বন্ধুর কাছে জানতে চাইছি যে আপনি বলছেন 2019-এর নরেন্দ্র মোদী ইত্যাদি প্রচুর কাজ করে দিয়েছে তো এত কাজ করেছেন যে তার জায়গাতে দাঁড়িয়ে বিহারে 200 আপনি আমার বামপন্থী বন্ধু বলছিলেন যে 188টা এটা হবে 213টা 2019-এর নির্বাচনের পরে যদি ওই সময় আরজেডির 2টো সিট ছিল আর সেই জায়গায় যদি দাঁড়িয়ে দেখা যায় তাহলে 213টা সিটে জেতার কথা আমি এলজেপিকে বাদ দিয়েছি এলজেপিকে বাদ দিয়েছেন আজকে আপনি দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তারপরেও যদি ঢক্কানি না আর তৃণমূলের বন্ধুকে বলবো যে পার্টি ঘোড়া কেনা বেচার কথা বলছেন এই এটা একটু মনে রাখবেন নিজেদের মুখটা মাঝে মাঝে একটু আয়নায় দেখবেন যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও বিরোধী দলে শুনুন বিরোধী আসনে বসে রাজনীতি করা ইজ টু ডিফিকাল্ট টাফ সরকারে থেকে অন্যের দলে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে নেতা এমএলএ নির্বাচিত আপনি পলিটিক আপনি বলছেন মানুষের জনদেশ নিয়ে পাল্টু চাচা বা 2015-তে বিহার থেকে চলে বিহারের অন্য দল শিফট পরিবর্তন করেছে আপনার দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় 30টার বেশি এমএলএ নির্বাচিত যারা আপনাদের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলার বিরোধী আসনে বসেছিল তাদেরকেও আপনারা গ্রহণ করেছেন নিয়ে এসছেন কখনো প্রলোভন দেখিয়ে কখনো উপঢৌকন দিয়ে কখনো কেস দিয়ে আপনারা করেননি আপনি আমায় উত্তর দিন অ্যাডজাস্টমেন্ট করছেন এই তো বলছি সিপিএমের হাতে কত কর্মী কংগ্রেসের কর্মী মারা গেছে আপনি তার উত্তর দিন সৌজন্যতা নেই 55,000 কর্মী মারা গেছে সৌজন্যতা নেই সিপিএমের সঙ্গে আপনি অ্যাডজাস্টমেন্ট একটু আগে বলছিলেন এনিমি ও তার মানে আপনি একটা বিরতির সময় হয়েছে বিরতিতে যাবার আগে বলি 75% ভোট কাউন্টিং এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং সেখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে 122টি আসনে কিন্তু এখনও এই মুহূর্তে অবশ্য 119 হয়ে গেছে 116 আরজেডি প্লাস এটাই হচ্ছে বিহার ভোট কিন্তু এইদিকেই ইঙ্গিত করছে যত সময় গড়াচ্ছে তখন হচ্ছে গিয়ে শেষ গিয়ে কোথায় গিয়ে এটি দাঁড়াবে উল্টোটা হয়ে গেল কিনা হয়তো সিঙ্গেল লার্জেস্ট পার্টি আরজেডি প্লাস এবং হচ্ছে তারা অর্থাৎ সরকার গঠন নিয়ে আগামী সময়টায় কিন্তু একটা টান রুদ্ধশ্বাস উত্তেজনা তৈরি হতে পারে বিহারকে আমরা কী চিত্র দেখব নিঃসন্দেহে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকবে